একবার নয়, বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিচ্ছিল আর স্পষ্ট নাম ধরে ডাকাডাকি করছিল। ইয়াকুব, ইয়াকুব। সেই সময় মাঝরাতে, যখন বাতাসের তোলপাড় শুরু হয়েছে, যেন ছোট বড় সব রকম গাছপালা দুলতে লেগেছে চারিদিকে, ভাঙা দালানের কোনায় কোনায় ইঁদুরগুলো দৌড়ে যাচ্ছে। ইয়াকুব, ইয়াকুব। ইয়াকুবের বউ স্বপ্ন দেখে গোঙাচ্ছে। খরগোশ কিংবা শেয়াল একটা লাফ দিয়ে মেঝে পড়ল। পাটকাঠির বেড়ায় ঠাসা জানলাটা মড়মড় করে উঠল। আরে এ ইয়াকুব, ইয়াকুব। ইয়াকুব সরকারি লণ্ঠনটা তাড়াতাড়ি জেলে নিয়ে আগর ঠেলে বেরিয়েছিল। বারান্দার নিচে সিঁড়ি দিয়ে নামলে যেসব পাথর বাঁধানো কবরগুলো পায়ের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে ওঠে, ইয়াকুব বিড়বিড় করে গাল দিচ্ছিল তাদের ভূতগুলোকে। ইয়াকুব খাঁর পায়ে পায়ে কবর, ইয়াকুব খাঁর পায়ে পায়ে দোজক। কবরের ভেতরে দোজকের আগুন ঝলসে উঠছে, সেই আগুনে পা বাঁচানো কঠিন। ইয়াকুব অনেক সাবধানে হেঁটে ফটকের কাছে পৌঁছেছিল। ফটকটা তখনও নড়ে উঠছে, কিন্তু ভারী দরজার পাল্লা একটু ফাঁক করে আছে, এমন কাউকে সে দেখতে পায়নি। ইয়াকুব মুন্ডুটা বাড়িয়ে এদিক ওদিক খুঁজেছিল। জমাট অন্ধকার, আকাশে নক্ষত্র জ্বলছে, সামনে ফাঁকা কিছু ঘাসের জমি, তার ওপারে জাতীয় মহাসড়ক। সবকিছু অন্ধকারের মধ্যে একাকার, ছোট বড় গাছপালার ঘন জঙ্গল আর পোকামাকড়ের ডাক। আর আশ্চর্য, একটুও বাতাস নেই, সবকিছু কেমন শান্ত আর স্পন্দনহীন। সেই দুনিয়ার কোনো চিহ্নই নেই আর, যে দুনিয়াটা প্রতি সকাল থেকে সন্ধে ইয়াকুব খাঁর মতো বুড়ো মানুষকেও কবর থেকে পালাতে বাধ্য করে। মহাসড়কের খানিক দূরে রেল লাইন সমান্তরাল, সেই সময় ট্রেনের শব্দ শোনা গেলে ইয়াকুব খাঁ স্টক বন্ধ করে ঘরে ফেরে। কানের ভুল হতে পারে, চোখের ভুল যেমন হয়, কিন্তু সেই ছেলেবেলা থেকে আজ অবধি এই বিরাট খসে পড়া নবাবী মসজিদ আর দালান বাড়ির উঁচু পাঁচিল ঘেরা কারখানায় তার জীবন কাটছে। তার বাপের কেটেছে, তার বাপের এবং তারও বাপের। ইয়াকুবকে কেউ ডাকেনি, সারাদিন ফটক খোলা থাকে, সবার জন্য দ্বার অবারিত। কত মানুষ আসে মকসুদাবাদ রিয়াসতের হোজাদের কারখানা দেখতে আসে, হরেক রকম মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, কত রকম গায়ের রং, জীবন্ত, ঝলমলে, তুখোড়, হল্লাবাজ। খোজা নবাব কি আমিরের সাদা টুটা পাথরের বাঁধানো কবরে বসে সিগারেট খায়, ফুল তুলে মেয়েরা খোঁপায় গুঁজে, বেলেল্লাপনা করে, কুতকুতে চোখে তাকিয়ে দেখে বুড়ো খেদমতগার ইয়াকুব খান, রাগে গা জ্বালা করে। বেশরম মরত, অসহ্য লাগলে সে গোমড়া মুখে বলেই ফেলে, আরে বহুত হো গিয়া হুজুর, আর কি দেখবেন এখানে, তো মামুলি কবরস্থান হোয়া লোগো কা। অসহ্য তবু ভালো লাগে, ভালো লাগে রাতের দিকে যখন নির্জনতা থমথম করে, ঝিঝির ডাকে
দিনের সেই দৃশ্যগুলো চোখের সামনে স্পষ্ট ভাসে। আহা, এই তো হচ্ছে জীবন। সারাটা দিন জীবন দেখেছে সে, এখন রাতে শুধু মৃত্যুর স্বাদ, মৃত্যুকে অনুভব করা। চারপাশে মত কা অন্ধেরা আর মত কা ঠান্ডা, মৃত্যুর অন্ধকার, মৃত্যুর শীতলতা। এবং তখনই দিনের রোদের প্রজাপতির মতো সেই ফুটফুটে সুন্দর যুবক যুবতীদের কথা তার মনে পড়ে যায়। আফসোসে ঘুম আসে না, পালিয়ে যেতে ইচ্ছে করে ইয়াকুব খানের। বড় বড় ঘরগুলো সব ধসে পড়েছে, দরজা জানলা কোনোটা খুলে নিয়ে গেছে চোরে, কোনোটা বা অন্য কেউ। বারণ করতে মন চায় না ইয়াকুবের, নিচ্ছে নিক, যে কাজে লাগে নিক, তবে কৈফিয়ত দিতে প্রাণান্ত বেচারার। জামিলা খাতুন ওর বউ এখনো বুড়ি হয়নি, সে বলে, পাকড় কে লে জায়গা তুমকো, হ্যাঁ কয়েদ হোগা, কয়েদ হোগা। ইয়াকুব ম্লান হাসে। কয়েদ হলে জামিলা আর তার ছেলে নসরত খান ভিক্ষে করবে। তমাম মকসুদাবাদ জেলাতে সাধারণ মানুষের হবে এই নসিব, ভিক্ষে করার নসিব। অবশ্য সারা মুর্শিদাবাদ জেলা দেখেনি ইয়াকুব, এমনকি লালবাগ শহরটাও ভালো করে দেখেনি। সময় কোথায় তার, সারাদিন টুরিস্ট বাবুরা আসে আর যায়। তোতা পাখির বুলি বলতে বলতে সামনে হাঁটে সে, বেরিয়ে দেখি খাজা নবাব বাহাদুর হসমত মির্জা কা কবর, আর ইয়ে খাজা সরদার মির্জা মোহাম্মদ দানিশ কা, আর ও দেয়াল ঘেরা কবরখানা আর কেল্লার মতো প্রকাণ্ড ভাঙা দালানের চারপাশে জঙ্গল, অজস্র ধ্বংসস্তূপ। ধারে কাছে কোনো বসতি নেই, অদূরে মুর্শিদ কুলি খাঁয়ের কবর, কাটরা মসজিদ। কবরখানার পেছনে উঁচু দেওয়াল ঘেরা পুকুর আছে, শ্যাওলা ভরা সবুজ জলে ইয়াকুব খাঁর দুরন্ত ছেলে সাঁতার কাটে। ইয়াকুব তাড়া করে ছেলেকে, আরে জলদি সে নাহানা, স্কুল মে দের হো জায়েগা। ছেলে কিন্তু বাংলা বলি বলে। কাটরা মসজিদের পাশে পাঠশালায় পড়ছে সে, আহা দুধের বাচ্চা, পাখির স্বরে পড়া বলে। তু ইয়ে হ্যায় জিন্দগি কি রোশনি, জীবনের প্রজ্জ্বল বাতিতে ইয়াকুব খাঁ মধ্যরাতে ছেলের গায়ে হাত রেখে ভাবে, একদিন নসরত বড় হবে, বাবা মাকে নিয়ে যাবে সুন্দর এক ঘরে যার চারপাশে কবরখানা নেই। সে চাকরি করবে, বাপের মতো নচ্ছার চাকরি নয়, কবরখানার চাকরি নয়। জ্যান্ত মানুষেরা যেমন করে ঠিক তেমনই, সে ভূতের প্রহরী হবে না, ভূতের ঘরে থাকবে না। ইয়াকুব, ইয়াকুব, তবে ডাকলো কে? নির্জন বসতিহীন এই কবরখানায় এত রাতে কার দরকার হবে ইয়াকুব খাঁকে? বিছানায় শুয়ে সে অনেকক্ষণ ভাবছিল, কানের ভুল ছাড়া কিছু নয়, সারা জীবন কবরখানায় যার বাস, সে ভূত আছে মেনেও ভূতের ভয় পায় না। ইয়াকুব খাঁ অনেক রাতে ছোট্ট কবরখানাটার ওই প্রাঙ্গনে কাউকে কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখেছে, হ্যাঁ স্পষ্ট দেখেছে, সঙ্গে সঙ্গে তাড়া দিয়েছে, যা সোজা, চুপচাপ সোজা। অশান্ত ব্যর্থ খোজাদের ভূতগুলো হয়তো সারা রাত সারা দিন ছটফট করে, এই তার ধারণা। কত জওয়ানি আসে তাদের বুকের ওপর বসে ফুল ছেড়ে। কবরের ভেতর
আফসোসে নড়ে ওঠে খোজার আত্মা, দেহ দিয়ে দেহ ছুঁতে যায় হয়তো, কিন্তু ছোঁয়া হয় না। কি দুঃখ, কি যন্ত্রণা বেচারাদের। ইয়াকুব খাঁ এইসব কথা ভাবছিল, খোজাদের কথা, তাদের দুঃখ যন্ত্রণার কথা। আহা, খোদা তালা মানুষকে তো একবার মাত্র একটাই দেহ দেন। ইয়াকুব খাঁর মানাজাত ছিল খোদার কাছে, ওরা যেন প্রত্যেকে একটা করে সুন্দরী হুমি পায়, ওদের শান্তি হোক, ওদের জিন্দগির তৃষ্ণা তৃপ্ত হোক। হঠাৎ অস্পষ্ট ধুরমুর আওয়াজ হলো কোথা থেকে, ইট চুন বালি ঝরঝর করে খসে পড়ল। শেয়াল, তাই হবে। কিন্তু পরক্ষণে অস্পষ্ট কথাবার্তার আওয়াজ শুনে চমকে উঠল ইয়াকুব। ওদিকে সারবদ্ধ কারখানা ঘর আছে, কোনটি ছাদ আছে কোনটি নেই, ভেতরে ঘাস আর আগাছা, কোথাও যদি বা শূন্য, সারা মেঝে জীবজন্তুর নাদি ছড়ানো। ইয়াকুব ফের বিকৃত মুখে উঠল, লন্ডনের দম বাড়িয়ে বেরোল সে, বারান্দায় দাঁড়িয়ে কান পাতল। কারা যেন চাপা স্বরে কথা বলছে, শরীর শিউরে উঠল তার। মানুষ না ভূত ওরা? কোন, আরে কোন হ্যায়? কাঁপানো গলায় চেঁচাল সে, সঙ্গে সঙ্গে চুপ। ইয়াকুব লণ্ঠনটা তুলে ধরে সিঁড়ি বেয়ে নামল। ওদিকের ঘরের সামনে গিয়ে এদিকে ওদিকে আলো ঘুরিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু কিছু দেখতে পেল না। কিন্তু কথা বলার আওয়াজ সে স্পষ্ট শুনেছে, এটা কোনো মতেই ভুল হতে পারে না। ধ্বংসস্তূপের ওপর সাবধানে পা বাড়ালো সে, শীতের মধ্যেও ঘাম দেখা গেল তার কপালে, তুলোর কম্বলটা গরম হয়ে উঠল যেন। শেষ প্রান্তের ঘুপটি ঘরের ভেতর দাঁড়িয়ে আছে যারা, তারা মানুষ, মানুষ, কারণ এখানের ভূত অমন পোশাক পরে না, কোট প্যান্ট আর শাড়ি, একজন পুরুষ অন্যজন মহিলা। দরজার ভেতর লণ্ঠনটা উঁচিয়ে মুহূর্তে সে চিনতে পেরেছে ওদের, তিনের সেই বেলেল্লা লড়কা আর লড়কি। ইয়াকুবের মুখটা বিকৃত হাসিতে ভরে উঠল। ও তো আপ হ্যায়, ये ठीक नहीं है, ठीक नहीं है। इतनी रात को कब्रिस्तान में आप क्या मतलब से आए? युवकटी हासिल। अरे एसो एसो खा साहेब, विदेशी मानुष कोथाय आर जाबो बोलो तो? तखन तुम्हें अमन करे बोल्लाम रात्रिटार मतो जायगा दाओ, तो तुमी तो दिले ना। कि बेड़ा देश रे बाबा, केउ जायगा दिते चाय ना। अगत्या कि आर करी, तुमी बोलो खा साहेब। युवतीटीओ নির্লজ্জের মতো হাসছে। একটা মাদুর দেবে গো, কিছু ভাড়া নেবে বরং, সকালবেলা বাস ধরে আমরা লালগোলায় পদ্মা দেখতে চলে যাব। ইয়াকুব কি বলবে ভেবে পাচ্ছিল না। না, এমন কাণ্ড তার জীবনে কখনো ঘটেনি। দিনের বেলায় যে টুরিস্ট দলটি এসেছিল, একটু দেরি করে এসেছিল, সন্ধ্যের সামান্য আগে, তাদের মধ্যে ছিল এই দুজন। যেন দলটাকে ফাঁকি দিয়ে এরা দুটিতে কেটে পড়বার মতলবে ছিল, কারণ এরা সবাই বেরিয়ে গেলে কবরের পেছনের ফুলের ঝোপ থেকে আচমকা এদের আবির্ভাব। ছটায় দেউড়ি বন্ধ করে দিতে হবে, ইয়াকুব সেই কথা বলাতেই ওরা রাতের আশ্রয় চেয়েছিল। থাকবার মতো জায়গা নেই, তাছাড়া
তাছাড়া ওদের কেমন বেলিল্লা মনে হয়েছিল তার। দলের আড়ালে পরস্পরে হাত ধরাধরি, এমনকি ঝোপের ভেতর চুমু খেতেও দেখেছিল সতর্ক ইয়াকুব। মানুষ এমন বেহায়া হতে পারে? ওরা যে স্বামী স্ত্রী নয় তা স্পষ্ট বুঝেছে ইয়াকুব। বাঙালি হিন্দু মহিলা সিঁথিতে সিঁদুর পরে, মেয়েটি সিঁথি লক্ষ্য করেছিল সে। সিঁদুর নেই, তাজ্জব। ইয়াকুব ঘড়ঘড় করে বলল, আরে আমি গরিব আদমি আছে হুজুর, রাত মে ইতনা হমকো পরেশান করনে আপ ইয়াহাঁ পে কিউ আয়ে? শহর মে জান, ওখানে বহুত হোটেল আছে, শহর মে বহুত বদর আদমি ভি আছে, সবাই জগা দিবে, কবরস্থান রাত মে রহনে কি জগা নহি হ্যায়। যুবকটি পকেট থেকে একটা পাঁচ টাকা নোট বের করে বলল, এই যে ইয়াকুব খান, তোমার বকশিশ। বড্ড বিপদে পড়েছি, তা না হলে কি আর এখানে আসি আমরা? তুমি ভেবে দেখো। বিপদটা কি ভেবে পাচ্ছিল না ইয়াকুব? পাঁচ টাকা বকশিস? কবরখানায় এই প্রহরী যে ট্যুরিস্টদের কাছে গাইড হয়ে ওঠে, তাকে বড় জোর দু চার আনা কেউ কেউ দিয়ে যায় দয়া করে। আর এই পাঁচ টাকা দিলে লালবাগের যে কোনো হোটেলওয়ালা ওদের থাকতে দিত, এই শীতে লেপ কম্বলও দিত। তবে কেন এই কবরখানায় থাকবার জেদ ওদের? সে বলল, কুছ সমঝ মে নেই আ রহা হ্যায় বাবুজি, আপ লোগ হোটেল মে যাইয়ে। যুবতীটি ম্লান হাসল। এত রাত্রে ঠান্ডার মধ্যে তুমি তাড়িয়ে দিচ্ছ ইয়াকুব, তুমিও তো মানুষ। তর্ক করতে আর ভালো লাগছিল না ইয়াকুবের, সে বিরক্ত কণ্ঠে বলল, আরে এ কি আপনাদের মতন আদমির থাকার জায়গা হুজুর? হ্যাঁ, জঙ্গলি কবরস্থান সাপ হ্যায়, বাঘ ভি আছে, কোনো খারাপ কিছু হয়ে গেলে আমার পরেশানি হয়ে যাবে। যুবকটি এবার গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে আমরা কিন্তু থাকছি, পারো তো জোর করে বের করে দাও। কি নাছোড় বান্দা রে বাবা! ইয়াকুব গজগজ করতে করতে ঘরে এলো, গোল্লায় যা করা, তার কি গায়ের জোরেও এঁটে ওঠা যাবে না, জোয়ান লোক, জোর আছে গায়ে। ইয়াকুব বুড়ো হয়েছে, তাছাড়া চেঁচামেচি করে তো লাভ নেই, কে শুনতে পাবে? আশেপাশে কোনো বসতি নেই যে বিপদে আপদে লোকে সাহায্য পাবে। সে স্তূপগুলোয় সাবধানে পা ফেলে নামার সময় হঠাৎ তার মনে হল, টাকাটা নিয়ে এলেই ভালো হতো, পাঁচ পাঁচটা টাকা, মাসে ৩০ টাকা মাইনে পায় সে। এ বাজারে কি কষ্টে যে দিন কাটছে বলার নয়। জামিলা খাতুন শুনলে তাকে বকবে, তার আক্কেলে নিন্দে করবে। ওই টাকায় কালকের দিন কি পরের দিনটাও হেসে খেলে কেটে যেত। আফসোস লাগল। নিজের ঘরের বারান্দায় এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ইয়াকুব খান। টাকাটা চোখের সামনে অন্ধকারে উড়ছে যেন প্রজাপতির মতো, যেন গায়ে এসে ছুঁয়ে যাচ্ছে বারবার। তুলোর কম্বলটা গরম হয়ে উঠেছে, ফের গিয়ে বেহায়ার মতো চেয়ে বসবে নাকি? বরং বুদ্ধি জেগে উঠল ইয়াকুব খানের, বরং একটা কাজ করা যেতে পারে। বারান্দার এক কোণে পাটকাঠির বোঝা আছে একটা, জামিলা আশেপাশের এলাকা ঘুরে দিন মানে এগুলো সংগ্রহ করে আনে। এতল্লাটে প্রচুর পাটের চাষ হয়, বা খালে ডোবায় চাষারা পাট পচতে দেয়। কিনারায় প্রচুর ভাঙা চোরা পাটকাঠি পড়ে থাকে, চুপি চুপি সেগুলো নিয়ে আসে গরিব দুঃখী মানুষেরা। ইয়াকুব খাঁ খাঁটি মানুষ, চোর নয়, বদমাশ নয়। তার বউ চুরি করবে এটা সে অপছন্দ করে, কিন্তু উপায় কি? চোখে দেখেও সব মেনে নিতে হয় তাকে। এও সেই রকম, মেনে নিতে হবে ইয়াকুবকে। ওই মানুষ দুটিকে
সে এক বোঝা পাটকাঠি দিয়ে আসবে, বলবে এর উপর শুয়ে ঘুমিয়ে পড়ুন, একটা বাড়তি মাদুর বা তাকিয়া থাকলে দিতাম কিন্তু নেই, বউ যাও বা বনে বেঁচে আসে বাজারে, বড় কষ্টে বাস করছি হুজুর। হ্যাঁ, ওনাদের ঠান্ডাও লাগবে, কিন্তু কি করা যায়, ইয়াকুবের বাড়তি কম্বলও নেই, একটা কাঁথা আর চট আছে, বালিশ আছে। ঠিক আছে, একটা বালিশ ও ওদের দেবে, অথবা ওদের পছন্দ হলে ওর চটটা দেবে। নিঃশব্দ হাসিতে ইয়াকুবের তোবড়ানো মুখটা ফুলে ফুলে উঠতে লাগলো। গা জড়াজড়ি করে শুয়ে থাকবে দুজনে, আর তারপর বড় তাজ্জব লাগে, এমনি করে বাচ্চারা জন্মায় পৃথিবীতে। দুনিয়ার বাচ্চা জন্মাবে বলে মানুষ নিরালা ঘর খুঁজে বেড়ায়, কেউ ঘর পায়, কেউ পায় না। ওরা পায়নি, তাই ওরা চলে এসেছে এই কবরখানায়। দিব, আমি ঘর দিব আপনাদের। হ্যাঁ, মট কে অন্ধেরে মে জিন্দগি কা রোশনি জ্বালাইয়ে। তারপর পাটকাঠির বোঝা, নিজের বালিশ আর চটটা নিয়ে ইয়াকুব দরজার কাছে যেতেই হুড়মুড় করে উঠে বসে দুটি মানুষ। লণ্ঠনটা দম বাড়ানোর ফলে অকেজো হয়ে উঠেছে ততক্ষণে, কাঁচে ঘন কালি জমেছে, স্পষ্ট নজরে পড়ল না, তবু ইয়াকুব দেখতে পেল দৃশ্যটা। পোশাক আশাক বিছিয়ে ওরা শুয়েছিল দুটিতে এই শীতে, তবু ওদের দেহ দুটো ঘামে চকচক করছিল। ইয়াকুব মুখ ফিরিয়ে দাঁড়াল, লজ্জিত কণ্ঠে বলল, থোড়া বিস্তর কা বন্দোবস্ত করিয়েছি হুজুর, তকলিফ হলেও না যার। পুরুষটি গর্জে উঠল ততক্ষণে, যাও যাও বলছি এখান থেকে, ভূত কোথা খাট। শের হয়ে উঠেছে জওয়ান আদমি, সে তো ঠিকই, এখন ওনার মধ্যে জানোয়ার জেগে উঠেছে, পুরো ইয়াকুবের পিঠে সে থাবা ফেলবে। তবু ইয়াকুব লুকিয়ে হাসছিল, বিস্তরা ইয়া থাকলো হুজুর, আমি যাই, আপনি আপনি আরামসে সো যান। না, বকশিষ্টার কথা এখন আর তোলা যায় না, উচিত নয়। জিনিসগুলো দরজার সামনে দুদ্দাড় করে নামিয়ে রেখে ব্যস্ত পায়ে চলে এলো সে। লণ্ঠনটা সাফ না করলে আর কিছু দেখতে পাবে না, বারান্দায় বসে ফুঁ দিয়ে আলো নিভিয়ে ফেলল সে। মুহূর্তে সারা কবরখানা ঘন অন্ধকারে ঢেকে গেল। কুলুঙ্গি হাতড়ে একটা নেতা বার করে আনল সে, কাঁচ ঠান্ডা হওয়ার অপেক্ষায় বসে রইল। সামনে বারান্দার নিচে হোজাদের কবর, সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো প্রতিটি কবরে ভূতগুলো দেহ পাওয়ার জন্য ছটফট করছে। আরে আরে, কি তার জব, সেসব ভূতেরা এসে পড়েছে তার খুবই কাছে, বড় ঠান্ডা তাদের অস্তিত্ব। পা বেয়ে জানু উরু তলপেট পেরিয়ে বুক থেকে গলা ঠোঁট মগজ অবধি পোকার মতো কিলবিল করে নড়ছে, সমস্ত দেহ হিম হয়ে উঠছে ক্রমাগত। হিমে আড়ষ্ট ইয়াকুব সাঁতার কাটছিল, অসহায় নড়াচড়া, কাকুতি, আগুনের জন্য আর্তনাদ, অথচ গলা দিয়ে স্বর ফোটে না কোনো মতে। 10 বছর আগেও ইয়াকুব তার মাঝবয়সী বউয়ের গলা জড়িয়ে শুয়ে থাকত, নিভন্ত আগুনের সামান্য তাপের শেষ পুলক সে অনুভব করেছে। হায়, এখন শুধু ছাই, ছাই আর হিম,
ওই কবরে শুয়ে থাকা মানুষগুলোর দলে চলে গেছে ইয়াকুব খান। কি যেন ক্রমাগত ফিস ফিস করে বলছে, আর ইয়ে হ্যায় খোয়াজা ইয়াকুব খান কা কব্র। পার্টির নেতা রেখে উঠে দাঁড়ালো সে। মনে হলো চারপাশের গাছপালা বন জঙ্গল জুড়ে অদ্ভুত ঝড় শুরু হয়েছে, কবরখানা নড়ছে, ঘরগুলো দুলছে, পেছনের মসজিদের গম্বুজটা ভেঙে পড়ছে। দুনিয়া চৌচির হয়ে যাবার মতো এক প্রচন্ড আলোড়ন অন্ধকার রাতটাকে তছনছ করে ফেলছে। পায়ের নিচে মাটি ধুলছে, বারান্দা থামটা আঁকড়ে ধরেছে ইয়াকুব খান, অস্ফুট বোবায় ধরা স্বরে চিৎকার করে উঠছে, জামিলা জামিলা খাতুন। পরক্ষণেই ভয়ঙ্কর আওয়াজ হলো খুব কাছেই, 250 বছরের কবরখানায় অবশিষ্ট জীর্ণ দালানটা হঠাৎ ধসে গিয়ে দক্ষিণে ঢাকা আকাশটা খুলে দিল। ধুলোর ঝড়ে ভেসে চলেছে ছোট বড় উজ্জ্বল অনুজ্জ্বল অজস্র নক্ষত্র। হয়তো জামিলাই চেঁচিয়ে উঠেছিল, তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও। গল্পটা শেষ করে মুর্শিদাবাদের হোজা কবরখানার প্রহরী ইয়াকুব খান একটু হাসল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। হ্যাঁ সাহেব, ও কামরাগুলো মেহমানদের জন্য আর মলবিদের জন্য বানিয়েছিলেন নবাব। সেই মাঝরাতে ভূকম্পে সব ধসে গেল, তারপর থেকে আর মারামত হয়নি। কি বলবেন বলেন হুজুর, মুর্শিদাবাদে তো শুধু কবর আর কবরই আছে। শুধু কবর দেখতেই লোক আসে, আর তো কিছু নাই। যেটুকু আছে জলদি সেটুকুও খতম হয়ে যাবে। তারপর আমি বললাম, তোমার ছেলে কই, কোন ক্লাসে পড়ে? ইয়াকুব বলল, ছেলে কলেজে পড়ে হুজুর, খরচা কোন রকমে আমি চালিয়ে নিচ্ছি। ও থাকে বেরমপুরে, শনিবার বিকেলে বাড়ি চলে আসে, সোমবার আবার চলে যায়। ভালো ছেলে হুজুর, হ্যাঁ, স্কলারশিপ পেয়েছে এক্সামিনে। সামনে বার এসে আপনি আর আমাকে দেখতে পাবেন না। ছেলের চাকরি হলে আমি পালাবো এ ভূতের ঘর থেকে। এখানে এখানে কি আদমি থাকে হুজুর? একটু চুপ করে থেকে বললাম, আচ্ছা ইয়াকুব, ঘরগুলো তো ধসে পড়েছিল দেখছি, ওগুলো কেউ সরায়নি নিশ্চয়ই? সরালেই ওদের দেখতে পেত। ইয়াকুব ঘাড় নাড়ল, নির্বিকার মুখে বলল, যা জরুরত হুজুর, আমি কাউকে বলিনি ওনাদের কথা। ওনার ফ্যামিলি সারামে পড়ে যেত, পড়তো না হুজুর? এত নিষ্ঠুর এই লোকটা, আমার খুব খারাপ লাগল। দুটি যুবক যুবতী ওই ধ্বংসস্তূপে নিরুদ্দিষ্ট হয়ে গেছে, অথচ ইয়াকুব কাউকে সে কথা জানায়নি, নাকি নাকি সবটাই বানানো গল্প? হয়তো আমায় যেমন বলেছে, আরো কতজনকে এই গল্প বলেছে সে? সম্ভবত তাই, ইয়াকুব আমাকে একটা মজাদার গল্প শুনিয়েছে মাত্র। কিছুক্ষণের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হতে শুরু করলো আমার মনের ভেতরে। হাসতে হাসতে বললাম, তুমি লেখাপড়া জানলে জব্বর গল্পের বই লিখতে পারতে ইয়াকুব, চমৎকার গল্প বলতে পারো কিন্তু। কাহে? ইয়াকুব বিস্মিত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর উঠে দাঁড়ালো। সে বলল, ঠিক হ্যাঁ আসুন, আপনি শরীফ আদমি আছেন, আর আপনাকে বলতে ভি আমার ইচ্ছে করল।
किसी को ये बात हम कभी बोले नहीं है हुजूर, खुदा कसम। आइए देखिए। दक्षिण पूर्वेर ध्वंसस्तूपेर पाशे एकटा मात्र देवाल खाड़ा रयेछे, सेखाने आका बाका हरफे नाम लेखा रयेछे अनेकगुलो। এটা টুরিস্টদের কাজ, এখন এদিকে আর কেউ আসে না, এলে কবর দেখেই চলে যায়। ইয়াকুব আঙুল তুলে দেখালো। ও দেখিয়ে মুহূর্তে আমার গা শিউড়ে উঠল, পা দুটো কাঁপতে শুরু করল। ইটের স্তূপের ফাঁকে আগাছার ঝোপ আর তার শেকড়ে জড়ানো এক রাশ ধূসর চুল, তার পাশেই একটি মরার মাথা। ইটগুলো কবে কে হয়তো সরানোর চেষ্টা করেছিল সে চিহ্ন স্পষ্ট। ইয়াকুব হাঁটু দুমড়ে বসে কয়েকটা ইট আর চুনসুরকির পিণ্ড সরাতে থাকে। মাকড়সার জাল, উই ডিপি ঝোপ, তার নিচে আর একটা মরার মাথা, এক টুকরো ধূসর কাপড়। কাপড়ের টুকরোটা আমার হাতে দিয়ে এসে বলল, কা দিখ রাহা? গুঁড়ো হয়ে গেল কাপড় টুকু, কিছু পেলাম না। মুন্ডু দুটো দিকে দেখালাম, দেহের জন্য রক্ত মাংস বাসনা কামনার প্রেম ভালোবাসার জন্য একটু গভীর আকুতি আমাকে অস্থির করে তুলেছিল। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারিনি। সযত্নে ঢেকে দিল ইয়াকুব, তারপর হাত দুটো ঝেড়ে উঠে দাঁড়াল। সাদা ভুরু, সাদা গোঁফদাড়ি, তোবড়ানো বিবর্ণ মুখ আর চোখের কোনায় পিছুটি ছাপিয়ে জল ঝরছে, দাড়ি ভিজে যাচ্ছে বুড়ো প্রহরীর। হ্যাঁ, ইয়ে অফসোস জিন্দগি কা, আদমি ইসি তরহ ঘর ঢুঁড় রহা হ্যায় দুনিয়া মে। ইয়া খুদা, ঘর মানুষ জন্ম দিতে চায় বলে, মানুষ জন্মাবে বলে মানুষ ঘর খুঁজে ফিরছে। নিভৃত নির্জন ঘর, প্রকৃতির গভীরে যেখানে উইঢিপি, ব্যাঙের ছাতা, ঐতিহাসিক পুরনো দালান, তবু কেউ পায়, কেউ পায় না, আর কেউ পেয়েও সব হারায়। বললাম, চলি ইয়াকুব, তিনটে ট্রেন। সে মুহূর্তে ঘরের জন্যই আমার মনে তাড়া লেগেছে।